গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে অনেক দিন পর ফের ক্লাস স্টার্ট হচ্ছে বলো সবাই কেমন আছো সবার এক্সাম মোটামুটি শেষ হয়ে গিয়েছে আশা করি চলো কিছু কথা শুরুতে বলে ক্লাসের তারপর ক্লাস স্টার্ট করছি সবার এক্সাম আশা করি শেষ হয়ে গিয়েছে মানে এখনও কিছু এক্সাম কারোর হয়তো এম টিএসের এক্সাম বাকি রয়েছে বাট এম টিএসই শুধু বাকি রয়েছে তারপর বাকি এক্সাম মোটামুটি শেষ সিজিএল হয়ে গেছে সিজিএল টায়ার টু হয়ে গেছে সিএইচএসএল টায়ার ওয়ান হয়ে গেছে অ্যান্সার কি হয়তো চলে আসবে খুব তাড়াতাড়ি এবং এমটিএস বাকি রয়েছে এপ্রিলে যদি এমটিএস হয়ে যায় তারপর কি বাকি থাকছে তারপর এই বছরের সেরকম আর এক্সাম নেই মানে এই বছরেরই এক্সাম আছে দু হাজার বাইশের এক্সামের সেটগুলো শেষ এবার সামনে কি আছে এবার সামনে আমাদের থাকবে দু হাজার তেইশে দু হাজার তেইশের সিজিএল সিএইচএসএল আর এমটিএস পরপর তো এখন থেকে আমরা এই তিনটে এক্সামকে টার্গেট করে প্রিপেয়ার করবো প্রিপারেশান করবো আমাদের এই তিনটে এক্সামকে টার্গেট করে এবং তার সাথে আমরা ডাব্লু বিসিএসকেও নিয়ে চলবো মেনলি এই তিনটে এক্সামের মধ্যে আমরা টার্গেট করবো সিজিএলকে কারণ সিজিএল সব থেকে হাই লেভেল এক্সাম গ্র্যাজুয়েট লেভেল এক্সাম তো সিজিএল এর প্রিপারেশন যদি আমরা করি সিএইচএসএল আর এম টিএস অলমোস্ট হয়েই যায় বেশি কিছু দেখতে লাগে না কারণ সেম সিলেবাস এবং কোয়েশ্চেন এখানে তুলনামূলক ইজি হয় তো সিজিএল যদি কভার হয়ে যায় তো এমটিএস সিএইচএসএলও ইজিলি হয়ে যাবে অন্তত ম্যাথসের ক্ষেত্রে তো ডেফিনেটলি হবে এবং সিজিএল যদি আমরা করতে থাকি তো ডাব্লু এরও ম্যাথসের যা লেভেল সেম লেভেলের কোয়েশ্চেন হয় তো সেটাও কভার হয়ে যাবে তো মেনলি আমরা টার্গেট করে সিজিএল আর ডাব্লিউ টার্গেট করেই আমরা এগোবো এরপর ক্লিয়ার হয়েছে আশা করি এবং একটা জিনিস বলে নিই যে এখন থেকে প্রিপারেশান আমরা কেন করব। এখন থেকে তোমরা প্রিপারেশানে ঢিলা দেবে না কোনো রকম কারণ এক্সাম খুব তাড়াতাড়িই হবে সিজিএল এর হয়তো নেক্সট মান্থে ফের নোটিফিকেশান এসে যাবে জুন জুলাই মাসে এক্সাম এবং অলরেডি হয়তো যারা সিলেকশন ফেজ ইলেভেনও ভরেছে অনেকে হয়তো ফেজ ইলেভেনের এক্সামেও অ্যাপিয়ার হবে এসএসসির তো ফেজ ইলেভেনের এক্সামে কেউ যদি অ্যাপিয়ার হবে ফর্ম ফিল আপ করেছো তো আমাকে কমেন্টও দিয়ে অবশ্যই জানিও কারণ ফেজ ইলেভেনের এক্সাম সিজিএলের আগে হবে তো এবার এইগুলো নিয়েই আমরা প্রিপারে প্রিপেয়ার করব এই এক্সামগুলোর কথা মাথায় রেখে দেখো এখানে লেখাও রয়েছে সিজিএল সিএইচএস আর ডাব্লু বিসিএস দু হাজার তেইশ আচ্ছা রেশিও প্রপোর্শানের আজকের ক্লাসে কী করবো সেটা বলে নি রেশিও প্রপোর্শানের আজকে ক্লাস টু এবার ক্লাস টু আজকে ঠিক কথা কিন্তু ক্লাস ওয়ান হয়েছিল অনেক দিন আগে মানে অলমোস্ট এক মাসেরও বেশি সময় আগে ক্লাস ওয়ানের ক্লাস ওয়ান হয়েছিল তো সেই কারণে আমরা আজকের ক্লাসেও কিছু বেসিক জিনিসপত্রই ডিসকাস করব রেশিও প্রপোর্শনে যেগুলো ক্লাস ওয়ানে হয়েছিল কিছু ওরকম টাইপেরই কোয়েশ্চেন্স এবং তার সাথে একদম বেসিক না কোয়েশ্চেন শুধু ডিসকাস করবো ক্লাস ওয়ানে যে বেসিক কোয়েশ্চেন্সগুলো হয়েছিল সেগুলো ওরকম টাইপেরই এবং কিছু আলাদা কোয়েশ্চেন কারণ যেহেতু এক মাস আগে হয়েছিল তো ক্লাস টুটা আজকের ক্লাসটা ধরে নিতে পারো একরকম রিভিশন ক্লাস এবং কিছু নতুন কোয়েশ্চেন কিছু টাইপের কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো দ্যাটস ইট এরপর কালকের ক্লাস থেকে আমরা রেশিও প্রপোর্শানকে কন্টিনিউ করব হ্যাঁ অ্যাডভান্স ম্যাথস অতি অবশ্যই স্টার্ট হবে খুব তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি কমেন্টে বারবার বলা দরকার নেই কিন্তু যেহেতু একটা চ্যাপ্টারের মাঝখানে আছি সেই চ্যাপ্টারটাকে ছেড়ে আমি অ্যাডভান্স ম্যাথ স্টার্ট করতে পারি না তো অ্যারিথমেটিক অলমোস্ট শেষ হয়ে গেছে একটা কয়েকটা চ্যাপ্টার বাকি আছে এগুলো কভার করে নিয়ে তারপর আমি অ্যাডভান্স ম্যাথ স্টার্ট করবো ক্লিয়ার তো কারণ এক্সামের জন্য আমাদের হাতে এখন টাইম আছে আমরা ইজিলি করতে পারবো কভার কোনো তাড়াহুড়ো নেই তো যারা অলরেডি এই চ্যাপ্টারগুলো তোমাদের হয়ে গেছে তোমাদেরকে বলবো ক্লাসগুলো দেখো ফর রিভিশন কারণ আশা করছি ক্লাসগুলো দেখলে কিছু না কিছু নতুন তোমরা শিখতে পারবেই অতি অবশ্যই তো ক্লাসগুলো দেখো আশা করি তোমাদের হেল্পফুল হবে এবং যখন অ্যাডভান্স স্টার্ট হবে তখন তো হবেই ডেফিনেটলি অ্যাডভান্স খুব তাড়াতাড়ি স্টার্ট হবে তো চলো ক্লাস স্টার্ট করা যাক তার আগে বলে নিই চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকেন প্রেস করতে ভুলো না যাতে নোটিফিকেশান মিস না হয় ক্লাস ফের রেগুলার হবে যেমন রেগুলার ক্লাস হতো রেগুলার ক্লাস হবে তো সেই নিয়ে আর কোনো চাপ নেওয়ার দরকার নেই তো চলো প্রথম কোয়েশ্চেন আজকে ক্লাসে ডিসকাস করে নিই দেখো কী বলছে বলছে এ ইস টু বি সমান সমান টু ইস টু থ্রি হলে ফাইন্ড ফাইভ এ প্লাস থ্রি বি বিচ টু সিক্স এ মাইনাস টু বি ইজি কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন এক্সামে আসতেই পারে আসলে একদম ইজিলি করতে পারবে কিছুই না এ ইস টু বি বলেছে টু ইস টু থ্রি জাস্ট এখানে এ আর বি এর ভ্যালুগুলো বসাতে হবে তো আমি কী করবো ফাইভ ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি বি এর ভ্যালু তিন বলেছে নিচে কী হয়ে যাবে নিচেই লিখছি আমি এটা সিক্স ইন্টু টু মাইনাস টু ইন্টু থ্রি তো কত হয়ে যাচ্ছে ওপরে পাঁচ দুগুণে দশ প্লাস নয় নিচে কত হয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো মাইনাস ছয় তো দশ আর নয় কত হয়ে যাচ্ছে উনিশ বারো থেকে ছয় বাদ গেলে কত থাকছে ছয় তো অ্যান্সার কত হয়ে গেল নাইনটিন ইস সিক্স হয়ে গেল নাইনটিন ইসটু সিক্স ক্লিয়ার যেহেতু বলেছি আজকের ক্লাসে একদম বেসিক্সই আমরা ডিসকাস করবো বেসিক্সের রিভিশনই বলতে পারো রিভিশন এই কারণে করাচ্ছি কারণ প্রথম ক্লাসটা এর আগের ক্লাসটা এক মাস আগে হয়েছে এক মাসেরও বেশি সময় আগে ফার্স্ট ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও কারণ কিছু থিওরিও করিয়েছিলাম ফার্স্ট ক্লাসে তো সেটা দেখাটাও ইম্পর্ট্যান্ট আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো এই ক্লাসটা করে নিও তারপর দেখে নাও দেখো এখানে কি বলছে এই ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইস টু টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ ইস টু নাইন তাহলে টু এক্স স্কোয়ার এটা টু এক্স স্কোয়ার লেখা আছে হ্যাঁ টাইপ করতে গেলে এইভাবেই টাইপ করতে হয় কি করবো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইস টু টেন এক্স প্লাস থ্রি টু ওয়াই ইস ভ্যালু দিয়ে দিয়েছে ফাইভ ইস টু এটা কীভাবে করবো তোমরা লিখে নাও ফাইভ এক্স প্লাস টু আমি কত বলতে পারি ফাইভ বাই এটা আমাকে বলে দিয়েছে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো কী হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স প্লাস নয় দুগুণে আঠেরো ওয়াই এদিকে পাঁচ তিন পাঁচে পনেরো ওয়াই তো এক কাজ করো আমি ওয়াইটা এদিকে নিয়ে আসছি ওয়াই এদিকে নিয়ে আসলে থ্রি ওয়াই এক্স এদিকে নিয়ে গেলে কত থাকবে ফাইভ তাহলে এক্স বাই ওয়াই আমি কত বলতে পারি এক্স বাই আমি বলতে পারি থ্রি বাই তো এক্স আর এর রেশিও আমি পেয়ে গেলাম থ্রি তো বাস এবার এখানে ভ্যালু বসিয়ে দাও এক্সের স্কোয়ার স্কোয়ার করলে কত হবে নয় তো টু নাইন প্লাস করলে পঁচিশ থ্রি ইন্টু কত বলেছে প্লাস নাইন ইন্টু টোয়েন্টি তো ভ্যালু কত আসছে এখানে আসছে নয় দুগুনে আঠেরো প্লাস পঁচাত্তর এদিকে কত এসে যাচ্ছে চার নয় ছত্রিশ প্লাস দুশো তো কত আসছে বলো পঁচাত্তর আর কুড়ি করলে কত হচ্ছে পঁচানব্বই তার থেকে দুই কম আর এদিকে কত আসছে পঁচিশ আর কত হয় পঁচিশ আর তিরিশ পঞ্চান্ন পঞ্চান্ন ছয় টু সিক্সটি তো কাটবে এটা দেখো ছয় দুয়ে আট আর একে নয় এটা কাটছে তাহলে তিন দিয়ে তিন দিয়ে কাটলে কত হয়ে যাবে থার্টি এটা তিন দিয়ে কাটলে কত হয়ে যাবে তিন আটে চব্বিশ তিন সাত একুশ কাটবে আর আর সাতাশি আর মনে হচ্ছে না কাটবে বলে থার্টি ওয়ান মৌলিক সংখ্যা তো আর কাটবে না তাহলে রেশিও কত হয়ে গেল থার্টি ওয়ান ইস টু এইট্টি সেভেন ক্লিয়ার হয়েছে আশা করি কারোর যদি কোনো ডাউট থাকে আশা করি ডাউট থাকবে না এই কোয়েশ্চেনে তাও বলছি কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট অতি অবশ্যই জানাবে কারোর যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে কমেন্ট অতি অবশ্যই জানাবে কোয়েশ্চেনের নাম্বারিং করা আছে নাম্বার ধরে বলে দেবে যে এই কোয়েশ্চেনটায় ডাউট আছে বুঝতে পারিনি নেক্সট ক্লাসে অতি অবশ্যই সেই কোয়েশ্চেনটা ইনক্লুড করে আমি ফের করিয়ে দেবো ক্লিয়ার পরের কোয়েশ্চেনে যাচ্ছি দেখো এখানে কী বলছে সাম অফ রুপিস এক্স ইজ ডিভাইডেড এবং সি সাচ দ্যাট দ্য রেশিও অফ শেয়ারস অফ এ অ্যান্ড বি ইজ সেভেন ইস টু টুয়েলভ অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি ইজ এইট ইস টু ফাইভ ইফ দ্য ডিফারেন্স ইন দ্য share অফ এ অ্যান্ড c is rupees টু হান্ড্রেড অ্যান্ড value of দ্য ভ্যালু এক্স মানে কী বলতে চেয়েছে এক্স টাকা a b সি এর মধ্যে ডিভাইড করা হয়েছে কীভাবে যাতে এ আর b এর শেয়ারের রেশিও হচ্ছে সেভেন a টু টুয়েলভ এ আর বি এর মধ্যে রেশিও হচ্ছে সেভেন টু টুয়েলভ আর বি আর সি এর মধ্যে রেশিও কত বি আর সি এর মধ্যে রেশিও হচ্ছে এইট ইস টু ফাইভ ক্লিয়ার তো বলছে ডিফারেন্স এ আর সি এর ডিফারেন্স হচ্ছে দুশো চোদ্দো টাকা তাহলে এক্সের ভ্যালু কত তো দেখো প্রথম ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম রেশিও কীভাবে আমরা ইকুয়াল করবো রেশিও ইকুয়াল করার প্রসেস আমি দেখিয়েছিলাম তো সেই প্রসেসই এখানে অ্যাপ্লাই করব সেভেন ইস টু টুয়েলভ আর বি টু সি কত বলেছে এইট টু ফাইভ তো এবার আমি কী বলেছিলাম যেটার পাশে ফাঁকা সংখ্যা ফাঁকা আছে জায়গা সেই সংখ্যা দিয়েই সেটা ফিল আপ করে দেবে তো এখানে বারোর পাশে ফাঁকা আছে বারো দিয়ে ফিল আপ করলাম এখানে আটের পাশে ফাঁকা ছিল আট দিয়ে ফিল আপ করলাম এবার কী করব মাল্টিপ্লাই করে দেবো সাত আটে ছাপ্পান্ন আট বারো ছিয়ানব্বই আর পাঁচ বারো ষাট ক্লিয়ার এবার এগুলো কেটে যাবে সবই কত দিয়ে কাটবে বলো আপাতত চার দিয়ে কাটো চার চোদ্দো ছাপ্পান্ন চার দিয়ে কাটলে চার চব্বিশ ছিয়ানব্বই আর চার পনেরো ষাট ব্যাস ঠিক আছে আর কাটবে না চার দিয়েই কাটছিল চার দিয়েই কাটছিল আর কাটছে না ঠিক আছে কারণ চোদ্দো চব্বিশ পনেরো আছে তিন দিয়ে দুটো কাটবে এটা কাটবে না ঠিক আছে চলো তো আমি এটা পেয়ে গেলাম রেশিও এবার আমাকে কী বলে দিয়েছে এখানে কী বার করতে হবে এক্সের ভ্যালু বার করতে হবে এক্সের ভ্যালু কী হবে এক্সের ভ্যালু হবে এই তিনটে যোগফল কারণ টোটাল টাকাটাই তো ডিভাইড হয়েছে তিনজনের মধ্যে তো এক্সের ভ্যালু এই তিনটে যোগ ফল তিনটে যোগ করলে আমি কত পাবো চব্বিশ আর দশে চৌত্রিশ আর চারে আটত্রিশ আটত্রিশ আর দশে আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন তিপ্পান্ন এই তিপ্পান্নর ভ্যালু আমায় বার করতে হবে আমাকে কী বলে দিয়েছে আমাকে বলে দিয়েছে এ আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে দুশো চোদ্দো টাকা এবার দেখো এখানে এ এর ভ্যালু চোদ্দো আর সি এর ভ্যালু পনেরো তো চোদ্দো আর পনেরোর মধ্যে ডিফারেন্স কত এক তো এই একের ভ্যালু আমাকে বলে দিয়েছে দুশো চোদ্দো একের ভ্যালু যদি দুশো হয় তাহলে আমাকে তিপ্পান্ন ভ্যালু বের করতে হবে কত হয়ে যাবে ফিফটি থ্রি ইন্টু টু হান্ড্রেড অ্যান্ড এবার দেখো এখানে তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো বা আরেকটা প্রসেস হতে পারে ইজিলি করার সেটা হচ্ছে যে এটাকে ফিফটিটাকে ফিফটি প্লাস থ্রি লিখ ফিফটি থ্রিটাকে ফিফটি প্লাস থ্রি আমি লিখে নিতে পারি মানে ফিফটি প্লাস থ্রি ইন্টু আমি কী করব দুশো করব করবো তো গুণ করাটা ইজি কারণ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ কে পাঁচ দুই বসে যাবে পাঁচ দুগুনে দশ হাজার কুড়ি পাঁচ দিয়ে দুশো চোদ্দোকে গুণ করলে তার সাথে একটা জিরো অ্যাড হয়ে যাবে আর তার সাথে তিন দিয়ে গুণ করলে কত হয়ে যাবে বলো তিন চারে বারোর দুই হাতে এক তিন এক তিন আর এক চার তিন দুগুণে ছয় ছশো বিয়াল্লিশ বা তুমি ডাইরেক্টও বলতে পারতো এটা তো ট্রু দুই চার ছয় দুই আট দশ হাজার আটশো বিয়াল্লিশ দেখো নর্মাল ফিফটি থ্রি যেভাবে দু অঙ্কের গুণ করে সেইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো যেটা তোমাদের ভালো লাগে যেটা ইজি লাগে সেইভাবে করবে বাট অ্যান্সার কত বেরোলো অ্যান্সার বেরোলো দশ হাজার আটশো বিয়াল্লিশ ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে আশা করি কী করলাম আমরা রেশিও প্রথমে ইকুয়াল করে নিলাম তারপর এ আর সি এর মধ্যে ডিফারেন্স বলেছিল তো রেশিওতে ডিফারেন্স দেখে সেই অনুযায়ী আমরা ভ্যালু ক্যালকুলেট করে নিলাম ক্লিয়ার যদি ক্লিয়ার না হয় যদি ডাউট থাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে ভুলবে না চলো পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো এখানে কী বলেছে বলছে থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও অফ ওয়ান ইস টু 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 ইস টু থ্রি অ্যান্ড থ্রি ইস টু ফোর সরি ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর দ্য ডিফারেন্স বিটুইন দা গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার ইজ টোয়েন্টি সেভেন ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার তিনটে নাম্বারে রেশিও বলে দিয়েছে ওয়ান বাই টু ইস টু ওয়ান টু বাই থ্রি ইস টু থ্রি বাই ফোর তো সব থেকে বড় সংখ্যার সব থেকে ছোটো সংখ্যার মানে যে ডিফারেন্স সেটা বলছে টোয়েন্টি সেভেন তাহলে ছোট সংখ্যাটা বের করতে বলছে এবার দেখো একটা জিনিস মনে রাখবে রেশিও কখনও এরমভাবে হয় না রেশিও কখনও ভগ্নাংশে থাকে না রেশিও যদি তোমাকে কখনো ভগ্নাংশে দেওয়া থাকে তাহলে সেই রেশিওটাকে তোমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে রেশিও কখনো ভগ্নাংশে থাকে না পূর্ণ সংখ্যায় আমরা কিভাবে নিয়ে যাব আমরা দেখব রেশিওর এখানে ডিনোমিনেটারে কী আছে যদি ফ্যাকশানে দেওয়া থাকে ফ্যাকশানে আমরা দেখবো ডিনোমিনেটারে কী আছে দুই তিন চার দুই তিন চারের আমরা কিনিয়ে নেব দুই তিন চারের আমরা নিয়ে নেব এলসিএম তো এখানে দুই আর চারের চার হবে তিন চারের কত হয়ে যাবে বারো সেই এলসিএম দিয়ে আমরা ওপরে গুণ করে দেবো তো বারো বাই দুই স্টু এখানে কত হয়ে যাবে দুই ইন্টু বারো বাই তিন ইস্টু এখানে কত হয়ে যাবে থ্রি ইন্টু বারো বাই চার এবার কাটাকুটি হয়ে যাবে দুই দিয়ে এটা কাটো ছয় তিন দিয়ে কাটলে এটা চার থাকবে চার দিয়ে কাটলে এটা তিন থাকবে তো কত আমরা পাচ্ছি রেশিও সিক্স ইস টু চার দুগুণে আট ইস কত হয়ে যাচ্ছে নয় এবার দেখো সব থেকে ছোটো কোনটা সব থেকে ছোটো ছয় আর সব থেকে বড়ো কোনটা নয় তো এদের মধ্যে গ্যাপ কত এদের মধ্যে গ্যাপ হচ্ছে তিনের গ্যাপ কিন্তু আমাকে কোয়েশ্চেনে কি বলে দিয়েছে কোয়েশ্চেনে বলে দিয়েছে এদের মধ্যে সাতাশের গ্যাপ তো তিনের ভ্যালু যদি সাতাশ হয় একের ভ্যালু তাহলে সেই হিসাবে কত নয় তাহলে তোমাকে স্মলেস্ট নাম্বার বার করতে বলেছে স্মলেস্ট নাম্বার কত ছয় ছয়ের ভ্যালু কত হয়ে যাবে সিক্স ইন্টু নাইন ফিফটি ফোর তো এইভাবে তোমাকে নয়ের ভ্যালুও জিজ্ঞাসা করতে পারতো নাইন ইন্টু নাইন আমি কত বলতাম এইট্টি ওয়ান আটের ভ্যালুও যদি জিজ্ঞাসা করতো আমি কত বলতাম সেভেন্টি টু ক্লিয়ার তিনটে নাম্বারই আমরা বের করতে পারবো যেটা বলবে সেটা বার করতে পারবো ক্লিয়ার হয়েছে আশা করি বাট এখানে স্মলেস্ট নাম্বার জানতে চেয়েছিলো তো ফিফটি ফোর অ্যান্সার হবে এখানে ক্লিয়ার হয়েছে আশা করি যদি ফ্র্যাকশানে থাকে সেটাকে কি করে আমরা পূর্ণ সংখ্যার রেশিওতে আনবো সেটা ক্লিয়ার হয়েছে আশা করি আরেকটা প্রসেস আজকে ডিসকাস করবো এর পরের কোয়েশ্চেনে আছে মেবি দেখছি বাট এটা বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা যদি ক্লিয়ার হয়ে থাকে খুব ভালো যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে বারবার এটা রিপিট করি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে ম্যাথসে কোনো ডাউট নিয়ে পরের কোয়েশ্চনে মুভ করবে না কারণ অলওয়েজ ম্যাথ সবসময় ক্লিয়ার রাখবে এমনভাবে যাতে তোমরা নিজেরা সামনের কাউকে বোঝাতে পারো সেই লেভেলের ক্লিয়ারেন্স যতক্ষণ না আসছে ক্ল্যারিটি যতক্ষণ না আসছে কোয়েশ্চেনে ততক্ষণ সেটা বোঝার চেষ্টা করো ঠিকভাবে যেমন দেখো এখানে কি বলেছে ফোর পি ইকুয়াল টু থ্রি বাই কিউ ইকুয়াল টু টু বাই আর তো এখান থেকে তোমার কাছে রেশিও কি চেয়েছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ইস টু কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ইস টু আর প্লাস পি এর হোল স্কোয়ার এর রেশিও চাইছে এবার এখান থেকে পি কিউ আর এর ভ্যালু আমার দরকার মানে রেশিওটা আমার দরকার পি কিউ কিন্তু আমরা কীভাবে পাবো দেখো এখান থেকে ডাইরেক্ট পাওয়া পসিবল আমাদেরকে জাস্ট কী করতে হবে পি কিউ আর যেন ওপরে থাকে সেই ব্যবস্থা করতে হবে তো তিনটেতেই যেহেতু পি কিউ আর নিচে আছে আমরা জাস্ট এটাকে উল্টে লিখে দিতে পারি কোনো ব্যাপার না একই ব্যাপার হবে পি বাই আর কিউ বাই থ্রি ইকুয়াল টু আর বাই সবসময় মনে রাখবে যদি এই ফরম্যাটে এই ফরম্যাটে কখনো দেওয়া থাকে ভ্যালু তাহলে পি এর নিচে যে সংখ্যাটা লেখা আছে কিউয়ের নিচে যেটা লেখা আছে আর এর নিচে যেটা লেখা আছে এইটাই ডাইরেক্ট পি কিউ আর এর মানে এটাই ডাইরেক্ট আমি বলতে পারি পি টু কিউ টু আর সমান সমান আমি কত বলতে পারি ফোর ইস টু থ্রি টু টু যদি এরমভাবে দেওয়া থাকে তো ডাইরেক্ট এটাই রেশিও কিন্তু বাই এনি চান্স ধরো তোমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিল ফোর পি ইকুয়াল টু থ্রি কিউ টু টু আর সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে কি করবে যদি এরমভাবে দিয়ে দেয় ফোর পি ইকোয়াল টু থ্রি কিউ টু সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে এই যে তিনটে নাম্বার পাশে দেওয়া আছে একটা জিনিস দেখো ভালোভাবে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বোঝো যদি রেশিও দেওয়া থাকে যদি রেশিও দেওয়া থাকে ফ্র্যাকশানে তাহলে আমাদেরকে সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে কি করব। ডিনোমিনেটরের এলসিএম নিয়ে নিউমারেটারে গুণ করব। ক্লিয়ার কিন্তু যদি আমাদেরকে এইভাবে ইকুয়াল সাইন দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব। সাথে যে সংখ্যাগুলো রয়েছে সাথে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর এলসিএম নিয়ে আমরা নিচে বসাবো ভ্যালু ভ্যালু নিচে বসাবো মানে চার তিন আর দুই এলসিএম নিলে কত হয়ে যাবে বারো আমরা লিখবো ফোর বাই ফোর পি বাই বারো থ্রি কিউ বাই বারো সরি এখানে ইকুয়াল সাইন হবে ইকুয়াল টু টু আর বাই বারো এবার কাটাকুটি করবো কত হয়ে যাবে এটা তিন এটা কত হয়ে যাবে চার এটা কত হয়ে যাবে ছয় তার মানে পি কিউ রেশিও কত এলো থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এই প্রসেসটা বোঝা গেছে এই দুটো জিনিস খেয়াল রাখবে কারণ এরকমভাবে প্রচুর কোয়েশ্চেন ক্রিয়েট হয় বা এরকমভাবে কোয়েশ্চেনের মধ্যে কন্ডিশন দেওয়া থাকে যেখান থেকে তোমাকে রেশিও বার করতে হবে তো এই ব্যাপারটা যদি না জানা থাকে ক্লিয়ার না জানা থাকে তো তুমি বের করতেই পারবে না কোনো চান্সই নেই ক্লিয়ার হয়েছে আশা করি চলো ফোর ইস টু থ্রি ইস টু টু এখানে আমি রেশিও পেয়ে গেছি পি ইস টু কিউ ইস টু ওয়ারের তো এবার আমি ভ্যালু বসাবো তো পি প্লাস কিউয়ের ভ্যালু কত হয়ে যাবে বলো চার আর তিনে সাতের স্কোয়ার ইস টু কিউ প্লাস আর চার তিন আর দুয়ে পাঁচের স্কোয়ার ইস টু আর প্লাস পি কত হয়ে যাবে আর প্লাস পি চার দুয়ে ছয়ের স্কোয়ার তো এখানে আমি কত ভ্যালু বলতে পারি উনপঞ্চাশ ইস টু পঁচিশ ইস টু থার্টি সিক্স তো অ্যান্সার আমার কত এসে গেল অ্যান্সার এসে গেল ফর্টি নাইন ইস টু টোয়েন্টি ফাইভ এস টু থার্টি সিক্স ক্লিয়ার বোঝা গেছে এই ধরনের অঙ্ক আসলে কীভাবে করবে দেখো তিনটে কন্ডিশনে আমি বলে দিলাম যদি এরকম ডাইরেক্ট এখানে যেটা দিয়েছে দিয়েছে তো ডাইরেক্ট এরকম উল্টে লিখে দিতে পারি কোনো ব্যাপার না কিন্তু বাই এ নিচান্স যদি এরকমভাবে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাকে এরকমভাবে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে মোট কথা ওপরে পি কিউ এর সাথে কোনো সংখ্যা যেন লেখা না থাকে যা থাকবে নিচে থাকবে নিচে যেটা থাকবে সেটাই ওদের রেশিও ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে যদি বোঝা না গিয়ে থাকে কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট কমেন্টতে অবশ্যই জানাবে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কী বলছে এখানে দেখো বলছে এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সেভেন ইস টু সিক্স ইস টু ফাইভ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বলে দিয়েছে সাতাশ দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি ইস টু ওয়ান বাই সি কীভাবে করবো দেখো এ প্লাস বি এর ভ্যালু কত বলেছে সাত মানে রেশিও ওয়াইজ আমি লিখে নিচ্ছি বি প্লাস সি এর ভ্যালু কত বলে দিয়েছে ছয় সি প্লাস এ এর ভ্যালু কত বলেছে পাঁচ তো একটু অন্য ধরনের কোয়েশ্চেন নিয়েছি ইচ্ছা করে এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন একটু ভালোভাবে দেখবে যদি আমি এগুলোকে সব যোগ করি আমি কত পাবো বলো দুটো এ আছে এখানে দুটো বি আছে দুটো সি আছে তো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি পাচ্ছি আমি এদিকে ভ্যালু কত পাচ্ছি ছয়ের পাঁচে এগারো আর আটে এগারো আর সাতে সরি আঠেরো তাহলে আমি এখানে কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমি কত পাচ্ছি এ প্লাস বি প্লাস এর ভ্যালু আমি পাচ্ছি নয় এবার রেশিও দিয়ে আমি ক্যালকুলেট করে ভ্যালু দেখছি নয় বাট এ প্লাস বি প্লাস সি এর অ্যাকচুয়াল ভ্যালু কত টোয়েন্টি সেভেন মানে রেশিওর থ্রু যে ভ্যালুটা এসছে অ্যাকচুয়াল ভ্যালু তার তিন গুণ তার মানে আমি রেশিওর থ্রু এই রেশিওর এই ভ্যালু থ্রু এ প্লাস বি প্লাস সি এ বি সি এর যে ভ্যালুগুলো ক্যালকুলেট করবো এ বি সি এর তার অ্যাকচুয়াল ভ্যালু তার তিনগুণ হবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা বোঝাচ্ছি ধরো এ প্লাস বি প্লাস সি আছে তার থেকে যদি আমি এ প্লাস বি মাইনাস করে দিই তাহলে আমি কী পাবো এ আর এ কেটে যাবে বি আর বি কেটে যাবে কী পাবো সি পাবো তো সি এর ভ্যালু কত হয়ে যাবে সি এর ভ্যালু হয়ে যাবে নাইন মাইনাস সেভেন সমান সমান দুই এবার এই দুইটা আমি পেলাম রেশিও ওয়াইজ বাট সি এর অ্যাকচুয়াল ভ্যালু বের করার জন্য কী করবো তিন দিয়ে গুণ করবো সি এর অ্যাকচুয়াল ভ্যালু আসবে ছয় ব্যাপারটা ক্লিয়ার কেন তিন দিয়ে গুণ করলাম কারণ এ প্লাস বি প্লাস এর ভ্যালু আমি দেখেছি নয় বাট অ্যাকচুয়াল ভ্যালু আমাকে ওয়েস্টারনে বলে দিয়েছে তো নয়ের তিন গুণ সেই জন্য যে ভ্যালুগুলো আমরা এখান থেকে পাবো সে ভ্যালুগুলোর সাথে আমরা কী করবো তিন করে গুণ করবো ক্লিয়ার হয়েছে সেম আমি এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি বাদ দিয়ে দিই তো আমি কার ভ্যালু পাবো এ এর ভ্যালু পাবো এর ভ্যালু পাবো এর ভ্যালু কত হবে বলো নাইন মাইনাস সিক্স করবো আমি এখান থেকে করলে কত পাচ্ছি তিন তো থ্রি ইন্টু থ্রি করলে কত হয়ে যাবে নাইন সেম আমি এ প্লাস বি প্লাস সি থেকে যদি সি প্লাস এ বাদ দিয়ে দিই তাহলে আমি কী পাবো বি এর ভ্যালু পাবো বি ভ্যালু কত হয়ে যাবে বলো নাইন মাইনাস ফাইভ তো কত হয়ে যাচ্ছে চার তো ফোর ইন্টু থ্রি করলে আমি কত পাচ্ছি বারো তো এ বি সি এর ভ্যালু আমি পেয়ে গেছি নয় ছয় আর বারো এবার আমাকে কী বার করতে হবে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি জায়গা কম পড়তে পারে একটু চলো ঠিক আছে তাও আমি এখানে করছি তো ওয়ান বাই এ ইজ টু ওয়ান বাই বি ইজ টু ওয়ান বাই সি সমান সমান আমি কত বলতে পারি ওয়ান বাই এ কত হয়ে যাবে ওয়ান বাই নাইন ওয়ান বাই বি কত হয়ে যাবে ওয়ান বাই টুয়েলভ আর ওয়ান বাই সি কত হয়ে যাবে ওয়ান বাই সিক্স হয়ে গেল এবার দেখো রেশিও বার করতে হবে রেশিও আমরা এইভাবে রাখতে পারি না রেশিও আমরা এইভাবে রাখতে পারি না রেশিও সবসময় পূর্ণ সংখ্যায় হবে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য কি করব এই তিনটের এলসিয়াম নেবো দেখো বারো আর ছয়ের এলসিএম তোমার কত থাকবে বারো আর ছয়ের এলসিয়াম তোমার বারোই থাকবে এবার বারো আর নয়ের এলসিএম আমরা কী করবো বারো ইন্টু নাইন বাই থ্রি এবার এলসিএম বের করার এই যে প্রসেস এইচ সিএফ এলসিএমের ক্লাসে আমি করিয়েছি সেখান থেকে তোমরা একটু দেখে নিও তো তিন বারো কত হয়ে যাচ্ছে ছত্রিশ এই ছত্রিশ দিয়ে আমরা কী করবো সবটাকে গুণ করে দেবো ওপরে তো থার্টি সিক্স বাই নাইন ইজ টু থার্টি সিক্স বাই টুয়েলভ ইজ টু থার্টি সিক্স বাই সিক্স তো অ্যান্সার কত এসে যাবে ফোর ইজ টু থ্রি ইজ টু সিক্স তো ওয়ান বাই বি ওয়ান বাই ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এ রেশিও এলো ফোর ইস টু থ্রি টু সিক্স ক্লিয়ার হয়েছে কীভাবে করলাম এখানে তিন করে কেন গুণ করেছি সেটা ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখবে যদি বুঝতে না পারো আরেকবার রিওয়াইন্ড করে দেখবে এই কোয়েশ্চেনটা তারপরও যদি ডাউট থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে আমি পরের ক্লাসে আবার করিয়ে দেবো ক্লিয়ার চলো লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের ইজি কোয়েশ্চেন আছে এটা দেখো কি বলছে এক্স ইস সমান সমান দেন এক্স এক্স ইজ টু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত তো সিম্পল ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও এক্সের কিউব মানে তিনের কিউব কত হয়ে যাবে সাতাশ মাইনাস এর কিউব কিউব করলে একের কিউব করলে ওয়ানই থাকবে এখানে কত হয়ে যাবে সাতাশ প্লাস ওয়ান তো কত হয়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট তো অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে থার্টিন ইজ টু ফোরটিন ইজি কোশ্চেন ছিল ইজি কোয়েশ্চেন দিয়েই ক্লাসটা শেষ করলাম চলো আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে লাস্ট কোয়েশ্চেনই ছিল তো এটা দেখে নি হ্যাঁ চলো আশা করি ক্লাস ভালো লেগেছে ক্লাস কন্টিনিউ হবে কালকে থেকে রেশিও প্রপোর্শন কন্টিনিউ হবে একদম ডিটেলসে পড়বো যত ধরনের টাইপ আছে যত রকম কোনো টাফ কোয়েশ্চেন কিছু আটকাবে না রেশিও প্রপোর্শন পুরো ক্লিয়ার করে দেবো সেই নিয়ে কোনো চাপ নেই তো যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে যেও বন্ধুদের সাথে শেয়ার করো আর কেমন লাগছে ভিডিও তুই অবশ্যই জানিও চলো ফের দেখা হবে কালকের ক্লাসে আজকের ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই